আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে T1000 যেটা লেটেস্ট একটা সিরিজ, T800 কিংবা 900 এর পরে, কিন্তু যেটা 1.99 ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে, তো 1000 T1000 ওয়াস্ট নিয়ে আজকে খোলাখুলি আলোচনা করবো। তো চলুন আমি প্রথমত আনবক্স করে নিব। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এটা সিরিজ 9 এর ক্লোন। তো বাজারে কিন্তু আগে সিরিজ 8 এর ছিল, যেটা T800 কিংবা আপনার T900, তবে এখন যেটা আপগ্রেড এক্ষেত্রে আপনার যেটা সিরিজ 9। তো এক্ষেত্রে আপনার দেখতে পারবেন একটা ওয়াইলেস চার্জিং কেবেল, যেটা এনএফসির মাধ্যমে চার্জ হয়ে থাকে। তাছাড়া একটা অশাইন স্ট্রেপ পাবেন, যেটা হচ্ছে আপনার আলট্রা স্ট্রেপ ব্ল্যাক কালার বডিটা নিয়ে আসছে। এটা কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন, অর্থাৎ একটা রোজ গোল্ড কালার বডি কালার, একটা সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার। তো এক্ষেত্রে আমি আজকে ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। ব্ল্যাক কালারটা কিন্তু মোটামুটি সবারই পছন্দ সেজন্য। তো এরপরে নিজ দিয়ে দেখতে পারবেন একটা ইউজার গাইড, যেটা আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন, যদিও হারিয়ে যায় তাতে কোনো দুঃখ নাই। এটা ওয়াচের ভিতরে কিন্তু সেম একটা কিউআর কোড পাবেন, অ্যাপস আকারে থাকবে, ওখান থেকে স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া এটার আর কোনো কাজ নাই। তো টোটাল বক্স কন্টেন্ট হিসেবে আপনি এখানে যে বিষয়গুলো পাবেন, অর্থাৎ একটা ইউজার গাইড পাবেন, আরেকটা আপনার স্ট্রেপ পাবেন যেটা হচ্ছে সিলিকন স্ট্রেপ, তাছাড়া একটা ওয়াইলেস চার্জিং কেবল পাবেন, এছাড়া সে একটা ওয়াচ এখান থেকে পেয়ে যাবেন। তো আমি প্রথমত ওয়াচের যে একটা স্ট্রেপ আমি সেট আপ করে নেব, এক্সট্রা একটা স্ট্রেপ সেট আপ করে নেব, যেটা রেড কালার। আমি এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক্সট্রা পাবেন, বিভিন্ন কালারের থাকে। জাস্ট আমি স্ট্রেপটা কিন্তু ভালো মানানসই হয় ফেব্রিক্সের, আমি এটা সেট আপ করে নেব। তো এটা কিন্তু অবশ্যই যেটা হচ্ছে আপনার 49mm যেহেতু বডি সাইজ, সেক্ষেত্রে আপনার এখানে যে কোনো ধরনের আপনি কেস সেট আপ করতে পারবেন, অর্থাৎ যে কোনো কেস সেট আপ হবে। শুরুতে যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলে, উপরে একটা ক্রাউনফিল বাটন, নিচ দিয়ে একটা বাটন, মাঝখানে মাউথ স্পিকার, যদি অপর পাশে ঘুরে নিই তাহলে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন উপরে একটা বড় সড়ো গ্রিল, পেছনে কিন্তু আপনার, অর্থাৎ নিচ দিয়ে একটা কাস্টমাইজ বাটন, পেছনে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার যেটা পুরোটা কিন্তু প্লাস্টিকের, আর মাঝখানে কিন্তু আপনার সেন্সরের লাইটের অপশন পেয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমি ফলেটা কিন্তু তুলে নিব, দেখতে পাচ্ছেন খুব বেশি গ্লসি ফিনিশিং, অনেক বেশি গ্লস ফিনিশিং। যদিও বা আপনার একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার যে কোনো ধরনের কেস বাজারে যেসব কেসগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, যেহেতু সাইজটা কিন্তু রেগুলার সাইজের। তো এক্ষেত্রে কিন্তু কেসটাও সেট আপ করতে পারবেন। তো আমি স্ট্রেপটা সেট আপ করে নিলাম, যেহেতু যে এটা এক্সট্রা অনেক বেশি প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। তো এক্ষেত্রে আমি ওয়াচটা অন করে নিব অবশ্যই। উপরেরটা কিন্তু নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, উপরেরটা কিন্তু মেইন মেনুর বাটন। তো আমি নিচের বাটনটা প্রেস করে কিন্তু আমার ওয়াচটা অন করে নিব। তো চলুন ওয়াচটা অন করা যাক। নিচ দিয়ে বাটনটা কিন্তু আপনার জাস্ট 5 সেকেন্ড লং প্রেস করলে কিন্তু দেখতে পারবেন হ্যালো লিক উঠবে, আমার ওয়াচটা কিন্তু অন হয়ে গেল। তো অবশ্যই কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি ভালো, যেহেতু আপনার 320mAh-এর একটা ব্যাটারি। এক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ লেভেলের ব্যাটারি ব্যাকআপ খুঁজেন, আমি এতটুকু আপনাকে ইনসিওর করতে পারবো, যেটা হচ্ছে আপনার এখান থেকে অনায়াসে 2 থেকে 3 দিন আপনি এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা একবার 100%। যদি আবার T800 কিংবা 900-এর ক্ষেত্রে কিন্তু আমরা একদিন বা এর বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেতাম না, তবে এটার ক্ষেত্রে কিন্তু আপনার 2 থেকে 3 দিন মাস্ট বি আপনি এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এমনকি আমার কাঙ্ক্ষিত প্রত্যাশার চাইতে আমি এখানে বেশি পেয়েছি, যেটা প্রায় 4 থেকে 5 দিনের মতো এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো এতক্ষণ কথা বলছিলাম ওয়াচটার আউটলুক নিয়ে, এখন কথা বলবো ওয়াচটার মেন ফিচার নিয়ে, অর্থাৎ ওয়াচটার ভিতরে কী কী কোন কোন ফিচারটা পেয়ে যাচ্ছেন সব বিষয়ে কিন্তু আলোচনা করবো। তো দেখতে পারবেন এটা কিন্তু প্রেস করে কিন্তু মেনুতে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে কিন্তু উপরে কিন্তু কন্ট্যাক্টের অপশন আছে, শর্টকাট আপনি এখান থেকে কল ডায়াল করতে পারবেন, কোনো একটা নাম্বার তুলে কিন্তু আপনি এখান থেকে কল দিতে পারবেন। তাছাড়া ফোন বুকের অপশন আছে, এখান থেকে চাইলে 20+ মতো আপনি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন। এছাড়া হার্ট রেটস এটা মনিটর করতে পারবেন, তাছাড়া আপনার ব্লাড প্রেশার কিংবা আপনার এগুলো কিন্তু মনিটর করতে পারবেন, যেটা আপনার স্টেপ কাউন্টিং, স্লিপিং মনিটর, ওই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া ফেসবুকের মেসেজ আসলে শর্টকাট বা নোটিফিকেশন আসলে আপনি দেখতে পারবেন। তাছাড়া অ্যাক্টিভিটিস ট্র্যাকার, ECG, তারপর আপনার স্পোর্টস মোডস, এখানে কিন্তু দেখেন স্পোর্টসের কিন্তু বেশ কয়েকটা কিন্তু আপনার অপশন পাচ্ছেন, যেগুলো হচ্ছে যে আপনার যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি। তাছাড়া ক্যামেরা শাটার বাটন হিসেবে কিন্তু এটাকে কাজে লাগাইতে পারবেন, যদি আবার মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন জাস্ট এটাকে প্রেস করছেন আপনার ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজে লাগাইতে পারবেন। এছাড়া আপনার এখানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, এছাড়া ওয়েদার আপডেটটা পেয়ে যাচ্ছেন, পুরো সপ্তাহের কিন্তু ওয়েদার আপডেটটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করার পর মোবাইলে ওয়েদার আপডেটটা কিন্তু এখানে চলে আসবে। লুকিং ফর ডিভাইস, আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুঁজে বের করে নেবে। এছাড়া ক্যালেন্ডারের অপশন পাচ্ছেন, তাছাড়া দেখতে পাচ্ছেন
ক্যালেন্ডার, পুরো মাসের ক্যালেন্ডারটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু জাস্ট শো কিংবা ফেক না, এটা একদম এটা একদম লিগ্যাল। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ছয় ছয়টা ইউআই পাবেন, যেগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনার যেটা ক্রাউন হোল বাটন, এটা প্রেস করলে কিন্তু ইউআইগুলো চেঞ্জ হয়ে যাবে। এছাড়া এখানে স্টপ ওয়াচ পাচ্ছেন, যারা কিন্তু আপনার স্টপ ওয়াচ বিভিন্ন আমরা ওয়াচে ইউজ করে থাকি, এটাতে কিন্তু থাকে। তবে এখানে পাচ্ছেন কিন্তু আপনার কিউআর কোড, যেটা আপনার ইউজার কার্ডটা হারিয়ে গেলে কিন্তু কিউআর কোডটা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার সিরি, এছাড়া আপনার ডিভাইসের অ্যাবাউটটা কিন্তু দেখতে পারবেন। তাছাড়া ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন কান্ট্রি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইউজ করতে পারবেন, যদিও বা আপনার এখানে বাংলা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার এখানে কিন্তু আপনার অটোমেটিক কানেক্ট না করে কিন্তু চাইলে আপনার টাইমটা কাস্টমে সেট করতে পারবেন। টাইম অ্যান্ড ডেটগুলো আপনার চাইলে এখান থেকে সেট করে নিতে পারবেন, যেটা প্লাস পয়েন্ট বলা যায়। আগে হয়তো আপনার কানেক্ট না করা পর্যন্ত টাইমটা সেট হতো না, তবে এটার ক্ষেত্রে কিন্তু জাস্ট আপনি কাস্টমে সেট করতে পারবেন। এছাড়া আপনার এখান থেকে দেখতে পারবেন ব্যাট ল্যাম্প, তাছাড়া আপনার জেস্টোর কার্ভ ডিসপ্লে, অর্থাৎ কাভার আপনি যখন হাত রাখবেন অটোমেটিক অফ হবে। আমি এই জিনিসটা কিন্তু চেক করে দেখতেছিলাম, যদিও বা এটা কানেক্ট করতে হবে, কানেক্ট না করা পর্যন্ত আপনি এখান থেকে ওইরকম একটা অ্যাপ পাবেন না, রেজাল্ট পাবেন না। তো আমি দুই একবার ট্রাই করে দেখলাম কিন্তু জিনিসটা আসলে কাজ কতটুকু কাজ দিচ্ছে, বাট আমার এখানে কানেক্ট না দিতে জিনিসটা কাজ হচ্ছে না। তো এছাড়া আপনার এখানে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে কিন্তু ইউজ করতে পারবেন। আমি আর একটু কমিয়ে দিব, এই দেখেন কমে গেছে একদম। আপনার চাইলে আবার বাড়িয়েও দিতে পারবেন, এখানে ব্রাইটনেস এটা প্লাসে ক্লিক করলে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এরপরে দেখেন এখানে কিন্তু গেমিংয়ের অপশনও পেয়ে যাচ্ছেন, স্ন্যাক্স গেম যেটা, এটাও কিন্তু দিয়ে সময়টা পাস করে নিতে পারবেন, যেটা ভালো একটা দিক। তাছাড়া দেখেন ইউআইটা আমি চেঞ্জ করতেছি কীভাবে, আপনার অনেক সুন্দর কিন্তু আপনার এক একটা ইউআই অনেক সুন্দর। এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে, এটা ডাবল প্রেস করলে এই দেখেন আরেকটা ইউআই চলে আসছে, এই একটা ইউআই, এই একটা ইউআই, টোটাল ছয় ছয়টা ইউআই আছে, যেগুলো সবগুলো কিন্তু ইউনিক ইউনিক। অর্থাৎ আমি মনে করি আপনার 800 কিংবা 900 যদি আপনার বাজেট হয়ে থাকে, মানে এটা কিনার, তবে আমি মনে করবো আপনার 800 কিংবা 900 থেকে ওয়ান অফ দ্য বেস্ট যেটা 1000, অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ, যেটা অনেক বেশি ভালো। যদিও বা ইন্ডিয়াতে এটা তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে, তবে বাংলাদেশে এখনও কিন্তু প্রথম। এ ধরনের নিত্য নতুন ওয়াচে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্ত, অবশ্যই দেখা হবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়তে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।